এমন ভয় পেয়েছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নালিকে কাগজে লিখছে জীবনতলার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছেন উনি উনি মানে বুঝতে পারছেন তো উনি এত ভয় পেয়েছেন আমার নামের আগে ভাঙড়ের বিধায়ক দেয়নি ভুলক্রমে নাকি জীবনতলার বিধায়ক লিখে দিয়েছে কোর্টে কাগজ জমা দিয়েছে আমার লয়ার বললো বললো ভাই জীবনতলা 294টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভা জীবনতলা আছে আমি তো মাথা চুলকিয়ে বলছি না তো ভাই তাহলে 295টা বিধানসভা একটা বাড়াতে হবে মানে এমন ভয় পেয়েছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নালিকে কাগজে লিখছে জীবনতলার বিধায়ক নওশাদ সিদ্দিকী বুঝতে পারছেন তো তা গত 12 তারিখে ডেট ছিল ওনার লয়ার পাঠিয়ে বলেছে উনি বেশ কিছু কারণ দেখিয়েছে উনি আসতে পারছেন না আগামী দিনেও যাতে না আসতে হয় সে একটু ব্যবস্থা করে দিন কোর্টকে বলেছে কোর্ট যা উত্তর দিয়েছে আমি বলছি না কি মনে হচ্ছে কোর্ট বলবে কি ওনার বদলে অন্যজন আসুক বলবে যে কোর্ট উত্তর দিয়েছে সেই বিষয়ে যাচ্ছে না আমি বলছি মাসে একটা বিধায়ককে কম করে 4 বার বিধানসভায় যেতে হয় 4টে দিন একটা বিধায়ককে কম করে বিধানসভায় যেতে হবে তাহলে শওকতবাবুকেও যেতে হয় নওশাদ সিদ্দিকীকেও যেতে হয় তাহলে আমার প্রশ্ন 4টে হাজিরি দিতে হবে তাহলে আমার প্রশ্ন বিধানসভা থেকে তো 100 মিটারের মধ্যে বিধানসভায় গাড়ি নিয়ে না ঢুকে 100 মিটার গিয়ে বাঁদিকে গাড়ি নিয়ে ঢুকলি তো ব্যাংশাল কোর্ট কি 150 মিটার যাচ্ছে না কেন সেখানে যাবে মাইক ধরে যেমন ডায়লগবাজি করেছিল ডায়লগ দিয়েছিল জজের সামনে দাঁড়িয়ে ঠিক ডায়লগগুলো দেবেন আর তার সপক্ষে প্রমাণগুলো দিয়ে দেবে মিটে গেল এই তো সবে শুরু সেম্বলে থাকো গুরু এই তো শুরু হয়েছে এ তো একটা কথা নিয়ে করেছি প্রতিটা কথা নিয়ে হবে একটা অংশ ছাড় হবে না আমি বলেছি আমি পেনের লড়াই করব আমার হাতে বোমগুলি পিস্তল নাই 1-3-5 টাকার পেনে এমন নড়িয়ে দেব শুধু ক্যানিং আর কোট করিয়ে ছাড়ব 5 টাকার পেনে দিয়ে আমি নড়িয়ে দেব এটা মাথায় রাখবেন আমি মারামারি হানাহানি রাজনীতি পছন্দ করি না সৌজন্যতার রাজনীতি করি আর করে যাব যা কই বিষয় ওনার বিষয়ে বেশি বললে টাইমটা নষ্ট করে হয়ে যাবে বেশি বলার প্রয়োজন নেই এমনি ভয় পেয়ে গেছে আর বেশি বললে ভয় পাবে আজকে আমি আমার অফিসে ছিলাম একজন আসলেন তিনি আমার সাথে দেখা করতে কোনো এক জায়গা থেকে এসেছে এই ভাঙড় সংলগ্ন এলাকা থেকে বলছে তার বাড়ি থেকে রমজান মাসে তার বাড়ির এক সদস্য 3 দিন না খেয়ে রোজা রেখেছে কেন রমজান মাসে 2021 সালে কী হয়েছিল ভোটের রেজাল্ট হয়েছিল তার বাড়ি কীভাবে নির্মম অত্যাচার চলেছে ধান নিয়ে চলেছে পায়ে ধরেছে একজন মা যে 10 বস্তা অন্তত ধান রেখে যে আমার ছেলে পুলেরা খাবে সেটাও রাখেনি তাকে লাথি মেরেছে মায়ের কথাটা আমার বুকে এখনও বাজছে শুধু মায়ের কথা ভেবে নয় সেই সময় যারা আক্রান্ত হয়েছিল হয়তো তাদের পাশে এসে আমি দাঁড়াতে পারিনি কিন্তু যারা আক্রান্ত হয়েছে যারা আক্রান্ত করেছে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু আমি হাইকোর্টে লড়াই করে যাচ্ছি আপনারা ভালো করে জানেন 1 ইঞ্চি ছাড়ব না এটা মাথায় রাখবেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছিল এসেখানে তদন্ত করেছে যার নেতৃত্বে অরাজকতা হয়েছে তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে গেছে এত বড় যদি নেতা হয় তার নামের আগে নোটোরিয়াস ক্রিমিনাল আছে সেটা আগে মুছে রাখাক ভাই অ্যাম্বুলেন্সটা আগে সাইড দাও কিন্তু আমি এটা ভুলে যাইনি আমার ভোট পরবর্তী হিংসার কথা আমি ইঞ্চিতে ইঞ্চিতে ভাই বুঝে নেব আইনের মাধ্যমে যারা ক্ষয়ক্ষতি করেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এক একটা ইঁটের দাম আমি বুঝে নেব আইনের মাধ্যমে আপনারা আমার পাশে থাকুন কোনো বিকিয়ে যাওয়ার জায়গা নয় কোনো বিকিয়ে যাওয়ার জায়গা নয় এখানে আরও কোনো শর্তের বিনিময়ে তাদের হাতে হ্যান্ড ওভার করে দেব সেই জায়গায় আমাদের নাই চিন্তা করতে পারেন আমাদের ভলেন্টিয়াররা কাজের আছে সুন্দর করে পার করে দেবে আমরা ভুলে যাইনি এ তো 12 তারিখে আমার কেস করেছিলাম আমার উপরে যেটা হয়েছিল তার জন্য কোর্টে আড়াচ্ছে যখন হাইকোর্টে যে কেসটা করা আছে পরবর্তী হিংসাতে তাহলে কী আড়াবে ভাই ও তো মনে রাজ্য ছেড়ে পালাবে
কোথায় যাবে, পুকুর জাল ছিঁড়ে পালাবে, পুকুর ছিঁড়ে পালাতে পারবে না, এটা মাথায় রেখো। বলার সময় একটু হুঁশ জ্ঞান করে বলার দরকার ছিল। নওশাদ সিদ্দিকী কে, তার পরিবার কে, দেশ স্বাধীন করার জন্য তার পরিবারের ভূমিকা কী ছিল একবার তার ভাবা দরকার ছিল, আর তাকে তুমি দেশদ্রোহী বানানোর চেষ্টা করছো। নওশাদ সিদ্দিকী সংবিধানের প্রতি ভরসা রাখে, আইন বিচার প্রতি, আইন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে, সেই জন্য তার কুকথার আমি প্রতি উত্তর কুকথায় দিইনি, আইনের আশ্রয় নিয়েছি। আইনের মাধ্যমে তার ডাক পড়েছে, সে এখন পালিয়ে বেড়াচ্ছে। দেখবো কত সাহস আছে। আগামী মাসের 12 তারিখে কী করে, আগামী মাসের 12 তারিখে ডেট আছে, আপনারাও একটু লক্ষ্য রাখবেন কী করে। ভাই ভাই টাইম স্বল্প, কয়েকটা কথা বলে আপনাদের বিদায় দেব। গত এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য গত রাত থেকে সমস্যা, এদিকে ফুলবাড়ি, এদিকে রানীগাছি, কে বলছে বোম মেরেছে, ভয় দেখেছি, হুমকি দিয়েছে, চুমকি দিয়েছে। আরে এই তো গুটি কয়েক লোক আছে ভাই, অল্প কটা লোক, এত ভয় কিসের? এ এত কটা অল্প কটা লোকে ভয় কিসের? এ তো বলছে কচুরিপানা আর কি হোমিওপ্যাথি না অ্যালাপাথি ওষুধ বলছে, ভয় কিসের? কচুরিপানা কি অ্যালাপাথি ওষুধ কি চোখের বালি গলার কাটা, সেটা দিদিমণি ভালো করে বুঝতে পারছে। আমি বলেছিলাম মানুষ সতর্ক হন, সজাগ হন, 14 তলা থেকে নাবিয়ে দেখিয়ে দেবো। 14 তলা থেকে উনি এখন নাবছেন, তার আগে তার ভাইপোকে এখন এখন ঘোরাচ্ছেন, দেখবেন উনাকেও নাবাবো, মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের ভোটে মন্ত্রী হয়েছেন, মানুষের ভোটে বিধায়ক হয়েছেন, আর মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কোনো হুঁশ নাই। ঠিক সময়ে একটু ধৈর্য ধরুন, সতর্ক হন, সজাগ হন, আপনাদের সামনে হাজির করে দেবো। ভাই এখন একটা খুব কথা প্রচলন চলছে, কি বলছে, 3 বছরের ট্রেনিং দিয়ে ডক্টর বানিয়ে দেবো, ডক্টর হতে গেলে কম করে 5 বছর MBBS লাগে, 15 দিনের ট্রেনিং দিয়ে পুলিশ বানিয়ে দেবো, সিভিক টিচার দেবো, প্রথম ছিল সিভিক পুলিশ, তারপরে সিভিক ভলেন্টিয়ার হয়েছে, সিভিক টিচার দেবে, সিভিক নার্স দেবে, সিভিক ডক্টর দেবে বলছে। ও খুব ভালো কথা, দেবেন দেন। তাহলে আমার প্রশ্ন এখানে, সিভিকগুলো কারা নেবে? এই ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মানুষ সিভিক টিচারে তার সন্তানকে পড়াক, ভাঙড়ের মানুষ সিভিক ডক্টরে তাদের চিকিৎসা করুক, সব ভাঙড়ের মানুষ আর রাজ্যের মানুষ। আমার এই জায়গা থেকে আমি প্রশ্ন করি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যদি সিভিকে এত আপনার ভরসা হয়, সর্বপ্রথম আপনার নিরাপত্তার স্বার্থে যে সমস্ত বন্দুকধারীগুলো আছে, পুলিশগুলো আছে, IPS যে অফিসারগুলো আছে, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশকে দিয়ে আগে নিরাপত্তার নিজের ব্যবস্থা করুন, তারপরে ভাঙড় সহ রাজ্যের নিরাপত্তার কথা সিভিক দিয়ে ভাববেন। দ্বিতীয় কথা, সিভিক টিচার অভিষেক ব্যানার্জির মেয়ে আছে, একটা বাচ্চা সুন্দর দেখতে, সে বড় হোক, মানুষের জন্য কাজ করুক, এই আমরা কামনা করি, তাই তো নাকি? সেই বাচ্চার সাথে আমাদের কোনো লড়াই নয়, সে বড় হোক, দেশের জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য কাজ করুক, এই কামনা করি। তো অভিষেক বাবুর যে বাচ্চা মেয়েটা আছে, তাকে আগে সিভিক টিচার দিয়ে আগে পড়াশোনা করাক, মমতা ব্যানার্জির পরিবারের আর যে সমস্ত আছে ভাই বো ভাইজিরা যারা আছে, আগে সিভিক টিচার দিয়ে পড়াশোনা করাক, তারপরে ভাঙড়ের মা বোনেদের সন্তানগুলোকে সিভিক টিচার দিয়ে পড়াবো কি পড়াবো না, তারপরে তিনি বলবেন। ও ক্ষতি শুধু আমরা, ক্ষতিগ্রস্ত আমরা হব, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, দেগঙ্গার মানুষ, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ সিভিক দিয়ে চালাবে? ট্রিটমেন্ট করতে উনি আমেরিকায় চলে যাচ্ছে, আমেরিকায় যাওয়ার দরকার নেই, সিভিক ডক্টর দিয়ে আগে তার চোখের ট্রিটমেন্ট করুক, তারপরে ভাঙড়ে হসপিটালে কোন ডাক্তার পাঠাবে বুঝে নেবো, তাই তো নাকি ভাই? সর্বোপরি বলছি মুখ্যমন্ত্রী মহাশয়া, বিভিন্ন সময়ে হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় যান, দেখেছেন তো, সরকারি প্রোগ্রাম, বেসরকারি।